টাঙ্গাইলে পাহাড়ি এলাকায় জনপ্রিয় হয়ে উঠছে পেঁপের আবাদ এই আবাদ করে স্থানীয় অনেক চাষি এখন স্বাবলম্বী পেঁপের সাথে নতুন ফসল আবাদের পরিকল্পনা করছে চাষিরা মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট টাঙ্গাইলে এবার পেঁপের আবাদ হয়েছে প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে একসময় জেলার সখিপুর ঘাটাল ও মধুপুরের বিস্তীর্ণ পাহাড়ি এলাকা জুড়ে ছিল বন নিচু জমিগুলোতে ধানের আবাদ হতো আর উঁচু জমিতে পেঁপের আবাদ ফলন ভালো হয় এখন এ এলাকার জমির গুরুত্ব বেড়েছে অনেক বেশি এইসব জমি বর্গা নিয়ে কৃষক পেঁপের আবাদ করছেন তিন হাজার টাকা আমার সারা খরচ গেছে আর খুটি দিছি সার দিছি বীজ দিছি এ মিলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো খরচ হয়েছে আর আমি আট মাসে এক লক্ষ দশ হাজার টাকা বিক্রি করছি নিজের শ্রম দিয়া নিজের জ্ঞান বুদ্ধি দিয়া এই কৃষি ফসল আবাদ করিয়া আল্লাহর রহমতে অনেক লাভবান হয়েছি চারশো টাকা এখন মন আবার আপনার যে বৈশাখ মাসে তখন আরো বাড়ে আপনার সাতশো আঠারোশো হাজার পঞ্চাশ টাকা হয়ে জায়গা কৃষি বিভাগ চাষিদের পরামর্শ দিয়ে যাচ্ছে পেঁপে আমাদের নানা প্রযুক্তিগত দিক সম্পর্কে কৃষক পরামর্শ নিলে এবং উপসহকারী কৃষি অফিসারের সাথে যোগাযোগ রক্ষা করে আবাদ করলে সেক্ষেত্রে পেঁপেতে কৃষক অবশ্যই লাভবান হবে যেহেতু এটা বন্যার মুক্ত এলাকা সেই জন্য সারা বছর এক বছরেরও বেশি সময় পেঁপে তারা রাখতে পারে এর ফলে কৃষক সচ্ছল হয় পেঁপে আবাদ করে বহু কৃষক এখন স্বাবলম্বী তাদের বছরে আয় কয়েক লাখ টাকা এসব এলাকার পেঁপে চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায় টাঙ্গালের ঘাটাল থেকে মুস্তুম উদ্দিন আহমেদ ছেনালায়